স্পোর্টসম্যান স্পিরিট খেলার মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টাই যখন খেলার মাঠের বাইরে দেখা যায়, সেটা যেন হয়ে ওঠে মানবিকতারই একটা রূপ। আর সেই রূপ আরো একবার দেখা গেল প্রীতম কোটালের মাধ্যমে। খেলার মাঠে বা সামাজিক কারণে বিভিন্ন ভালো কাজে এগিয়ে আসতে বারবারই দেখা গেছে প্রীতম কোটালকে। আর এবার প্রীতম যা করলেন তার সত্যি দৃষ্টান্ত। বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার নবীব নওয়াজ জীবন তার ACL এর সার্জারি করানোর জন্য এসেছিলেন ভারতে, কিন্তু অস্ত্রোপচারের পরেই লকডাউন হয়ে যায় বাংলাদেশ জুড়ে, ফলে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে যায় জীবনের। আর এই খবর বাংলাদেশের আর এক ফুটবলার বন্ধু রায়ানের কাছ থেকে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রীতম। অস্ত্রোপচারের পর আপাতত জীবনের যাবতীয় দায়িত্ব নিয়ে রেখেছেন প্রীতম। 21 তারিখের টিকিট ছিল দেশে ফেরার, কিন্তু দেশে ফিরতে পারেননি তিনি। কিভাবে বন্ধুকে দেশে ফেরানো যাবে তাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রীতমের জন্য। যদিও এই মুহূর্তে তাকে দেশে ফেরানোর কথা ভাবছেন না, ভাবছেন যত দ্রুত সম্ভব জীবনকে সুস্থ করে তোলার কথা। ফোনে আমাদের এমনটাই জানালেন প্রীতম কোটাল। 12 তারিখ ও আমাকে ফোন করে, বাংলাদেশের আরেকজন ন্যাশনাল টিম এর প্লেয়ার আছে রায়ান বলে, সাইড ব্যাক খেলে। তো ওর সাথে যেহেতু আমার রিলেশন ভালো ছিল, তো ওর সাথে ওকে নাম্বারটা দিয়েছিল জীবনকে। তো জীবন কল করে 12 তারিখ, তো 12 তারিখ কল করার পর 13 তারিখই চলে আসে, ICL ইঞ্জুরি ছিল। তো আমাকে বলি যে তুমি 13 তারিখ সকালে ও এসছে চলে আসার জন্য, এবং তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করে কার্জন বর্ষে অপারেশন করেছে এবং ওর অপারেশন হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আর কি ঘটনা। ও যেহেতু ওর এখানে কেউ নেই, তো একাই এসছে, ও কেউ নেই, তো সেই জন্য আর কি আমাকে বলেছিল, তো আমি জাস্ট হেল্প করেছি। সেটাই আর অব্দি তো 21 তারিখে টিকিট করা ছিল, বাট এখন যেহেতু ওদের ওখানে আবার লকডাউন এক্সটেন্ড হয়েছে, তাই জন্য যেতে পারছে না, এখন তো যেতে পারবে না। বাট দেখা যাক, কিছু না কিছু করে তো ওকে পাঠাতে হবে, তো দেখা যাক কি করা যায়, চেষ্টা তো করছি। এখন অপারেশনটা হয়েছে সবে, তো এখন ভালোই আছে। থাকুক এখন এক দুদিন, দেখা যাক, তারপর যোগাযোগ করে এদিক ওদিক করে কিছু করা যায়। এখন অব্দি তো কিছু মানে এখন অব্দি কিছু হয়নি, কারণ টিকিট তো 21 তারিখ ছিল, কিন্তু যেহেতু ওখানে লকডাউন এক্সটেন্ড হওয়াতে ও 21 তারিখের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। অন্যভাবে যদি কিছু ভাবে যদি পাঠানো যায় তাহলে সেটা দেখতে হবে, দেখা যাক। যে কোনো দেশেরই ফুটবলার হোক, বাংলাদেশ হোক বা যে কোনোই হোক, ও একটা ফুটবলার এবং প্রত্যেকের বাবদ একটা মানুষ, তো তার পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আর এখানে তোর কেউ সেরকম নেই, সেখানে আমাকে আমাকে ফোন করেছে, আমার আমার যেহেতু এটা আমার সাধ্যের মধ্যে ছিল, এবং তাই জন্য করতে পেরে ভালো লাগছে। সেটা খুব বড় কৃতিত্ব দেওয়ার কিছু নেই। কি বলবেন একে, স্পোর্টসম্যান স্পিরিট নাকি মানবিকতা? সে সিদ্ধান্ত দর্শকরাই নিন। আমরা বলবো এই মূল্যবোধ অসাধারণ এক শিক্ষা, যা আজকের ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিক। এভাবেই দৃষ্টান্ত হয়ে উঠল প্রীতম কোটাল। প্রীতমকে দেখে মানবিকতার পাঠ নিই সমস্ত দেশবাসী।